দর্শক, শুভেচ্ছা রইল ক্রিয়েটিভ 71 টিভির পক্ষ থেকে। আমরা আজকে এসেছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। আমরা আজকে কথা বলবো এই বদলগাছি তথা নওগাঁ জেলার একজন জনপ্রিয় বাউল শিল্পী আরেজ আলী। ভাই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। আচ্ছা আরেজ ভাই, আমি জানতে চাই যে আপনার ছোটবেলা থেকে এই গানের সঙ্গে আপনি সম্পৃক্ত আছেন, তো আপনার পড়ালেখা কিভাবে এই গানের পাশাপাশি করেছেন, না গান পড়ালেখা করে গান করেছেন, না কিভাবে? মানে পড়ালেখা আমার হয়তো ভাগ্যে সেরকম জুটেনি, তবে যতটুকু আমি করছি, তবে লেখাপড়া বাদ দিয়ে নাই, লেখাপড়ার মাঝে দিয়ে আমি গান বাজনাও শিখছি। বাবা তত কিছু না বলে, আমাদের ছোটো সংসার তো আমাদেরকে ফাঁকি দেওয়া যাতে যাবে না, বাবা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। স্কুলে যেতাম এবং স্কুলে আমার যে হেড স্যার, ওই প্রতিদিন একটা গান শুনে আমাকে ছেড়ে দিত, আরও যাই তুমি আসো একটা গান শোনাও। আরে আমি গান শোনাতাম, স্যারও আমাকে খুব ভালোবাসত, বিভিন্ন গান তখন এই বিভিন্ন যাত্রা আসতো। আচ্ছা, হ্যাঁ তখন তো ছোটো, তো আমি বুঝতাম না, ইউরোপ ভাঁড়ে গান একটা ধরলাম বা তা যেটা মুখে আসে ওটা গেলাম। ওই স্যার তো খুব ভালোবাসত, তখন যত সংগৃহীত গানগুলো সেগুলোই গাইতেন। হ্যাঁ, নিজের তো গান না, তখন তখন কোনো নিজের গান আমি লিখতে পারতাম না, পরে এসে একটা ধাক্কা খেলাম। মানে কি মনে হলো, কখন মনে হলো যে আমি নিজের গান লিখবো? গান তো মানুষ অনেকে তো লিখে না, হ্যাঁ অন্যের সংগৃহীত গান, আরও যারা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছে তাদের গান অনেকে গান, হ্যাঁ এবং সেই সমস্ত গান গেয়ে অনেকেই জনপ্রিয় হয়েছে, তা আপনি কখন মনে হলো যে না আমিও নিজেই গান লিখবো? আমি একটা মঞ্চে গান গাইতে গেলাম 21 ফেব্রুয়ারি, তো আমি তো দেশের গান তখন জানতাম না, ওখান থেকে আমি ঘুরে আসলাম, আমাকে দেশের গান ছাড়া গাওয়া হবে না, দেশের গান ছাড়া গাওয়া হবে না, তা আমি তো দেশের গান জানি না, ওখান থেকে চলে আসলাম বাসায়। তো দেশের গান কার কাছে থাকি, তাও কে দেবে? আমি তখন নিজে তখন খাতা কলম নিয়ে বসলাম, আমি তো সেই টাইমে যুদ্ধ দেখেছি, ছোটো তো, তবে তো কিছু কিছু দৃশ্য আমি দেখেছি, তখন ওই সব জিনিসগুলো আমার চোখে ভেসে উঠল। যেমন আমি একটা গানে হিসাব করলাম, একজন মায়ের সন্তান মারা গেছে যুদ্ধের মাঠে, মারা গেছে, তো মাকে এখন আর সব মুক্তিযোদ্ধা তো আছে, এরা সান্ত্বনা দিচ্ছে, সেখানটা একটু শুনে দিচ্ছি। হ্যাঁ, কে বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মরে, তোমার ছেলের হাতে মাগো জয়ের নিশানুরে, কে বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মরে, কে বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মরে, তোমার ছেলের হাতে মাগো জয়ের নিশানুরে, তোমার ছেলের হাতে মাগো জয়ের নিশানুরে, কে বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মরে, ধন্য তুমি ধন্য মাগো ধন্য তোর সন্তান, জীবন দিয়ে লক্ষ মায়ের বাঁচাইলো পরাণ, কত মায়ের শিশু কোলে দুঃখে তাদের নয়ন ঝরে গো, মাগো তোমার ছেলে আছে মাগো, মাগো তোমার ছেলে আছে মাগো লক্ষ মায়ের কোলে, কে বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মরে,
মাগো যুদ্ধে গেছে মরি। আর থেকো নাও মন করি দাঁড়িয়ে পথের ধারে, আমরা কি তোর নয় সন্তান মা কও না মুখ ফুটে, আমরা তোমায় মা বলে মা তোমার কোলে বসে, মাগো আমরা তাদের করব স্মরণ, মাগো আমরা তাদের করব স্মরণ, সালাম দেব এসে কে বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মোরে, মাগো যুদ্ধে গেছে মোরে। তোমার ছেলে রক্ত মাগো সবুজ ঘাসে মাখা, বাংলা মায়ের বুকে মাগো আছে স্মৃতি রাখা, তোমার ছেলের স্মৃতি মাগো থাকবে ইতিহাসে, মাগো তোমার ছেলে আসবে দেখো, মাগো তোমার ছেলে আসবে দেখো ফুল দিতে মিনারে, কে বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মোরে, মাগো যুদ্ধে গেছে মোরে। তোমার ছেলের হাতে মাগো জয়ের নিশানুরে, তোমার ছেলের হাতে মাগো জয়ের নিশানুরে, বলে মা তোমার ছেলে যুদ্ধে গেছে মোরে, মাগো যুদ্ধে গেছে মোরে। বাহ, এত এত সুন্দর মানে লিখা, মানে দেশের উপরে মানে চিন্তা করা যায় না। আপনি এই গান কত মানে বছর আগে এটা লিখেছেন? এটা আমি যখন ওই ফেরত আসলাম গান গাইতে আমাকে দিল না, ওই এই গানটা লিখছি আমি। এই গান এখন এই গান লিখলাম, এই গান আমি বিভিন্ন মঞ্চে গাই এবং গাচ্ছি। তাই বলব না, একুশ আসে একুশের একটা গান লিখি, একুশের গান, তখন একটা গানের মধ্যেই একুশও বলা যাবে, বিজয়ও বলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই গানের মধ্যে সবই? হ্যাঁ, যখন বিজয় আসবে তখন বলতে হবে বিজয় এলে। আচ্ছা আচ্ছা, আর যখন একুশে আসবে তখন একুশে আসলে, একুশ এলে একটা গানের মধ্যে আসে। মাকে তো অনেকেই গান লেখে, আমার কোনো সুযোগ হয়েছে আপনি গান মাকে নিয়ে গান লিখছেন এরকম? মাকে নিয়ে আমার দশটা গান আছে, তখন এই মুহূর্তে আমার কাছে মুখস্থ নেই। এই যে প্রবীণদের যখন একটা প্রতিযোগিতা আসলো, প্রবীণদের, তখন আমি দশটা গান লিখছিলাম। আর কোনো গান নিজের কণ্ঠে ওঠান নাই? হ্যাঁ, রেকর্ড আছে, রেকর্ড করা আছে এই মুহূর্তে। যেমন আমি একটা গান হিন্দু হিন্দু মহলের পিতামাতা গুরুজন সেবা করে সর্বক্ষণ, নইলে বৃথা যাবে জীবন, লাভ হবে না যতই দেখো কৃষ্ণ নারায়ণ। এটা কি দু লাইন গিয়ে শোনাতে পারবেন কিনা? চেষ্টা করে দেখি। মানে খাতা ধরে তো গান সবাই গায় না, আমার খাতা আমি আসলে খুব খোঁজ করলাম, আর আমি একটা খাতা পাচ্ছি না, যেটাতে আমার অনেক গান আছে। পিতা মাতা গুরুজন সেবা কর সর্বক্ষণ, নইলে বৃথা যাবে জীবন, নইলে লাভ হবে না যতই ডাকো কৃষ্ণ নারায়ণ, তোমার লাভ হবে না যতই ডাকো, লাভ হবে না যতই ডাকো কৃষ্ণ নারায়ণ,
পিতা মাতা গুরুজন সেবা করো সর্বক্ষণ, পিতা মাতা গুরুজন সেবা করো সর্বক্ষণ, নইলে বৃথা যাবে জীবন। লাভ হবে না যতই ডাকো কৃষ্ণ নারায়ণ। ভালো থাকবেন আর নিয়মিত ক্রিয়েটিভ 71 টিভির সঙ্গে থাকবেন।